हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। देश विदेश चैनलेर पक्ष थेके सबाइके अनेक अनेक प्रीति एवं शुभेच्छा। आज के चैनलेर पक्ष थेके आरेकटी नतून सुंदर भिडियो आपनादेरके प्रेजेंट करते जाच्छे। भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। आजकेर आमार रेसिपिटी हलो पुरान ढाकार स्टाइले काच्ची बिरियानी। जदिव ये बिरियानीटा एकटू डिफिकल्ट, तारपरेओ समस्त बिरियानीर मध्ये आमी मने करी अनेक बेशी मजादार एकटा बिरियानी ये काच्ची बिरियानी। ते चलुन देखी किभाबे ये काच्ची बिरियानी तैरी करते हय। काच्ची बिरियानी तैरी करते होले प्रथमे आमादेर जे काजटी करते होबे सेटे होलो, चार पाँच घंटा आगे मांसटाके मेरिनेट करे राखते होबे। এই মাংস মেরিনেট করার জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলি লাগবে একটু দেখি চলুন। এখানে আমি নিয়েছি টক দই, তারপরে আছে পেঁপে পেস্ট, এটা মাস্ট, এটা লাগবেই। এখানে আছে জয়ফল, জয়ত্রী গুঁড়া, আছে বিরিয়ানি স্পেশাল মশলা, সাদা সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এখানে আছে লাল মরিচের গুঁড়ো, সাথে আছে একটু লবণ এবং কুকিং অয়েল। তে এখানে বিরিয়ানির মশলাতে আরেকটি মশলা অ্যাড করতে হবে, সেটা নর্মাল বিরিয়ানির মশলা আর কি। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কোন বিরিয়ানি মশলাটা অ্যাড করছি। এখানে আমি এই যে বিরিয়ানির স্পেশাল এই মশলাটা নিয়ে নিলাম আর কি, এটা নর্মাল মশলা বিরিয়ানির। তারপরে আরেকটা যেটা আমি হাতে তৈরি করেছি, এই স্পেশাল মশলাটা তৈরি করতে কী কী উপকরণ লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তে চলুন আমরা একে একে সমস্ত উপকরণগুলিকে অ্যাড করে ফেলি। প্রথমে আমি দিয়ে দিই এই বিরিয়ানির মশলাটা, নর্মাল মশলাটা। তারপরে এখানে দিয়ে দিব এটা জয়ফল, জয়ত্রী গুঁড়া। তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। কেউ যদি লাল মরিচের গুঁড়া না দিতে চান তাহলে কাশ্মীরি যে লাল মরিচ আছে আর কি, কাশ্মীরি মরিচ যেটা, ওইটাও দিতে পারেন আর কি। এখানে আমার আছে জিরার গুঁড়া, আমার হাতে তৈরি স্পেশাল মশলাটা এবং সাদা গোলমরিচের গুঁড়া, এগুলো আমি সবই অ্যাড করে দিব। আমি এখানে অ্যাড করে দিব লবণ, সামান্য কিছু পরিমাণে লবণ। তারপরে একটু কুকিং অয়েল, এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, এই বিরিয়ানির কাচ্চি বিরিয়ানি তৈরি করতে গেলে মাংসের পিসগুলি অনেক বড় করতে হবে, বড় বড় করতে হবে। আমার সাইজটা খুব বেশি বড় না, কারণ আমি কোরবানির মাংস দিয়ে এটা করছি। ওরা আমাদেরকে যেভাবে টুকরো করে দিয়েছে ওই টুকরোটাই আমি রেখেছি। আপনারা পারলে এর চাইতে বড় টুকরো নেবেন, এই জন্য নেবেন যে বড় টুকরো হলে এই বিরিয়ানিটা করতে অনেক সুবিধা হয়, মাংসগুলি হচ্ছে জুসি থাকে। আর যদি ছোট পিস করেন তাহলে মাংসগুলি হার্ড হয়ে যাবে, সহজে সিদ্ধ হবে না। এই জিনিসটা, এই টিপসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, মাংসের টুকরোগুলি কিন্তু অবশ্যই বড় হতে হবে। তো চলুন এখন আমরা এটা মিক্স করে ফেলি। যে আমার মাংসটাকে আমি মেরিনেট করে ফেলেছি, মেরিনেট করে এটা আমি একটা প্লাস্টিক দিয়ে চারপাশে আটকে দিয়েছি। এখন এই অবস্থায় এই মাংসটা আমি কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা রেখে দিব।
4-5 ঘন্টা পরে যখন মশলাগুলি সমস্ত মাংসের মধ্যে ঢুকে যাবে তখন আমি ফিরে আসব। আমার সেকেন্ড যেটা স্টেপ, সেই স্টেপে আমি ফিরে আসব। তে আপনারা সবাই আজকে আমার সঙ্গে থেকে এই ভিডিওটি উপভোগ করুন। আবারও ফিরে আসছি 4-5 ঘন্টা পরে। এই যে আমি কাচ্চি বিরিয়ানির দ্বিতীয় স্টেপে চলে আসলাম, 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এখন আমি সেকেন্ড স্টেপে যাব। এখানে এই পর্যায়ে একটু আদা রসুন পেস্ট মাংসের সঙ্গে অ্যাড করে দিব। দিয়ে এটা আবার মিক্স করে দিব একটু। এই স্টেজে আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে, এখানে হচ্ছে আবারও একটু টক দই, তারপরে আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, এখানে নিয়েছি কিশমিস, আলু বোখরা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে আছে অল্প সুগার, লেবু, তেজপাতা, গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে আছে কাবাব চিনি, গুলমরিচ, লবঙ্গ, তারপরে এখানে নিয়েছি গুঁড়া দুধ, গুলে গুঁড়া দুধটা গুলে একটু সয়াবিন কুকিং অয়েলের সঙ্গে মিক্স করে নিয়েছি, আর কিছু নিয়েছি আলু ফ্রাই করে নিয়েছি। তারপরে এই পর্যায়ে মাংসের সাথে আমি কিছু আলু বেরেস্তা মিক্স করে দিব, বাকিটা আমি পরে দিব। এখানে আরেক হাঁড়িতে আমি চালটাকে একটু সিদ্ধ করে নিব, মানে হাফ সিদ্ধ। আমি একটু আজকে অন্যরকমভাবে করব, যেমন এখানে পানি দিয়ে পানির মধ্যে চালটা 50% সিদ্ধ করে নিতে হয়, কিন্তু আমি চালটা আজকে একটু ভেজে নিব সমস্ত গরম মশলাগুলি দিয়ে। চালটাকে আমি জাস্ট ভেজে নিব, ভেজে নিয়ে হাফ সিদ্ধ করে নেব। এখানে আমি 1.5 কিলোর মতো চাল নিয়েছি, আর আমার মাংসের পরিমাণটা হচ্ছে প্রায় 2 কিলো। চালটা ভেজে নিলে একদম বিরিয়ানিটা খুবই সুন্দর হয়, একটু টেস্টি হয়। এদিকে আমি এই হাঁড়িতে চালটা দিয়ে গরম পানি দিয়ে চালটাকে হাফ সিদ্ধ করে নিচ্ছি। তার আগে চালটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে এই বিরিয়ানিটার টেস্ট অনেক সুন্দর হয়। আপনারা এভাবেই করবেন, আর কেউ যদি সাদা পানি দিয়ে করতে চান তাহলে সাদা পানি দিয়েও করতে পারেন আর কি, তবে আমি এভাবেই করে থাকি। তে আমি এখন চালগুলিকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই যে বড় হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে এখন মাংসগুলিকে রেডি করব। রেডি করে আমি পরবর্তী স্টেপে যাব। তো ঠিক আছে, সঙ্গে থেকে উপভোগ করেন আজকের আমার এই কাচ্চি বিরিয়ানির ভিডিওটি। সেকেন্ড স্টেপে চলে আসলাম, আমার রাইসটাও হয়ে গেছে, রাইসটা সম্পূর্ণ হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি মাংসগুলিকে
হাঁড়িতে রেডি করে নিব। মাংসগুলি রেডি করার আগে অবশ্যই আপনারা এই জিনিসটা করবেন, একদম ছড়ানো পাতিল নিতে হবে, একটু বড় সাইজের পাতিল নিতে হবে, এবং মাংসগুলিকে ঠিক এইভাবে বিছিয়ে বিছিয়ে দিতে হবে। তা না হলে একটার সঙ্গে একটার উপরে আর একটা মাংস থাকলে মাংস কিন্তু সিদ্ধ হবে না, অনেক প্রবলেম হবে। এরকম করে ছড়িয়ে দিতে হবে। তারপরে এই যে এবার রাইসগুলিকে উপর দিয়ে ছড়াইয়ে দিতে হবে। ঠিক এইভাবে রাইসগুলিকে সমান করা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আমি অ্যাড করব এই শুকনো দুধগুলি, গুঁড়ো দুধগুলি। এই গরু দুধটা দিতেই হবে, আপনারা কেউ লিকুইড দুধ দিতে যাবেন না, এটা এভাবে গুঁড়োটা দিতে হবে, আবার গুঁড়ো দুধ একটু গুলেও দিতে হবে। তারপরে তেজপাতাগুলিকে ছড়িয়ে দিব। দিয়ে দিব একটু সুগার। আসলে কাচ্চি বিরিয়ানি করতে অনেক উপকরণ লাগে, এই উপকরণগুলি মনে রাখাই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে দিয়ে দিব কিচমিচ। দিয়ে দিব আলু বোখরা। তারপরে একটু কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিব পুদিনা পাতা এবং হচ্ছে এখানে ধনিয়া পাতা। আবারও একটু টক দই। দিয়ে দিতে হবে লেবু, লেবুটা মানে জাস্ট দুই টুকরা লেবু দিতে হবে, এর বেশি দিতে যায় না। আবার ওই বাকি বেরেস্তাগুলি তারপরে কেওড়া পানি জাস্ট একটু। এখানে এই যে আলুগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলি
তারপরে এখানে আছে এই যে দুধ এবং কুকিং অয়েলের মিশ্রণ, এই মিশ্রণটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, চারপাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে। সবশেষে অ্যাড করতে হবে ঘি, তারপরে জাস্ট একটু সাইড করে একটু জাফরান দিয়ে দেব। আমি একটু সামান্য জাফরান চারদিক দিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি কাবাব চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, এই কাবাব চিনি এই গরম মশলাটা অবশ্যই দিতে হবে, এটা ফ্লেভারের জন্য খুবই দরকার। এটা আমি দুটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন চারপাশে আমি সিল করে দিব ঢাকনাটা, যাতে ভাপগুলি না বেরিয়ে আসে। আমি এভাবে রেডি করে নিয়েছি, এখন এটা আমি উল্টা করে দিব। উল্টা করে দিলে জিনিসটা আর ভাপটা বের হবে না। ঠিক এইভাবে দিয়ে আমি এখন ফুল হিটে প্রথমে 10 মিনিট রাখবো, তারপরে আমি হিটটাকে মিডিয়াম হিটে দিয়ে দিব। মিডিয়াম হিটে এটা মানে ধীরে ধীরে মানে দমে দমে এই বিরিয়ানিটা তৈরি হবে আর কি, রান্না হবে। 10 মিনিট একদম ফুল হিটে আমি রাখলাম, ঠিক 10 মিনিট পরে এটা আমি দিয়ে দিব আর কি মিডিয়াম হিটে। তারপরে যাতে ভাপটা বের হয়ে না যায়, একটা ভারী কিছু দিয়ে এখানে চাপ দিয়ে দিলাম। এভাবে আমি 1.5 ঘন্টা অন্তত পক্ষে আমি এই বিরিয়ানিটা রান্না করবো। 1.5 ঘন্টা পরে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আমি বলেছিলাম যে আমি বিরিয়ানির জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি এই এই সমস্ত মশলা দিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। মশলার মধ্যে আছে শাহি জিরা, লবঙ্গ, স্টার মশলা, স্টার কাবাব, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, এগুলি। আরেকটা জিনিস আমি ভুলে গেছি, আমি ক্যাচাপ অ্যাড করতে ভুলে গেছি। আপনারা প্লিজ সবাই ক্যাচাপ অ্যাড করে নেবেন, টমেটো ক্যাচাপটা এটা অ্যাড করে নেবেন। আসলে এত উপকরণ লাগে এই বিরিয়ানি তৈরি করতে, মনে রাখাটাই অনেক কষ্টকর। তো আমি মনে করি ইচ্ছা এবং চেষ্টা একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আমার নিজের কথাই বলি, আমার শুরুটা ছিল জিরো, আর এখন আমি দেশি বিদেশি সব রান্নাই করতে পারি। আমি ধারাবাহিকভাবে সব রেসিপিগুলোই তুলে ধরব ইনশাল্লাহ, আর সেই সঙ্গে রান্নার দিক থেকে আমি নিজেকে আরও
অনেক অনেক উপরে নিয়ে যেতে চাই, অবশ্য যদি আপনাদের সাপোর্ট পাই। তে চলুন, এখন আমার বিরিয়ানিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমরা এখন ঢাকনাটা খুলে দেখব ভিতরে কি অবস্থা, চলুন দেখি। কথা বলছিলাম এতক্ষণ ক্যামেরার পিছন থেকে, চলে আসলাম ক্যামেরার সামনে, আমার বিরিয়ানি অলমোস্ট রেডি, চলুন দেখি কি অবস্থা। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখা যাক কি অবস্থা বিরিয়ানির। আমি অলরেডি সিলটা খুলে ফেলেছি, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, স্মেলটা শুধু আমি উপলব্ধি করতে পারছি। অনেক ছড়ছড়া হয়েছে আমার এই বিরিয়ানিটা, এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো আবারও বলছি একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট রইল, প্লিজ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলের সঙ্গে, থেকে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন। আমাদের আগে আগামী ভিডিও আসছে মুরগির মাংসের আচার এবং তেহারি, কাজে আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদের এই ভিডিওগুলি উপভোগ করুন। আল্লাহ হাফেজ।